তোমার সন্তানই তোমার তোমার দুর্ভাগ্য মোচন করবে তিলোত্তম কল্যাণ হোক তোমার কল্যাণ হোক তিলোত্তমা তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি আমার আশীর্বাদে তুমি মা হতে চলেছো মা মা তোমার এত দয়া কিন্তু কিন্তু মা মা আমার স্বামী যে ওই পুষ্করিণীতে যে পদ্ম ফুটে আছে সেই পদ্ম ফুল আমার চিহ্ন ওই পদ্ম নিয়ে গিয়ে তোমার স্বামীর সারা দেহে বুলিয়ে দাও সে রক্ষা পাবে যাও তিলোত্তমা দেরি করো না স্বপ্ন কি তুমি দেখালে মা আমি কি দেখলাম কি শুনলাম আমি এসব কি সত্যি বসেছে সে কিনা সারাদিন ভিঙ্গিপনা করে চক্কর মেরে ঘুরে রেতের বেলায় ফিরলেন বলি বলি কোথায় যাওয়া হয়েছিল হ্যাঁ আর কই গো শুনছ ঘরের পুরুষ মানুষরা সব এসো দেখে যাও নক্কি ছিঁড়ি বউ নাকি এনেছো কত নক্কি ছিঁড়ি দেখো বলি স্বামীর সেবা যত্ন করবে কে হ্যাঁ নজ্জা করেন স্বামীকে এই অবস্থায় ফেলে রেখে বাইরে ঢিঙ্গি পড়া করে ঘুরে বেড়াতে বদি বদি আমি তো মানুকের আশীর্বাদ আনতে গেছিলাম মেজো দিদি তো আমায় বললেন আমি আমি আবার কখন কি কইলুম আমি তো আজকাল বাপু মুখ বন্ধ করেই থাকি ছোট বৌমা তুমি কাউকে কিছু না জানিয়ে গোপালের এরকম অবস্থায় বাড়ির বাইরে গিয়েছিলে কোন সাহসে বর ঠাকুর আমি 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 চুপ করো আর কোনো কথা বলো না এতদিন তোমার সব কিছু আমি মেনে নিয়েছি জায়দের বোঝানোর চেষ্টা করেছি যে অনেক ভাগ্য করে আমরা তোমার মতো এরম লক্ষ্মীমন্ত বউকে ঘরে নিয়ে এসেছি কিন্তু আজ তুমি যা করলে তাতে সকলের সামনে লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেছে যাক বাপু তবু একটু কাজ ঝুরলো আমার যতবার এই বউকে বিপদে ফেলতে চেয়েছি নিজেরই নাক কাটা গেছে গলার ওই হারটাও পেলুম নি এবার অন্তত না চাইতেই এ বউয়ের হেনস্থা হলো
বলছো? বলো, আমার কথা মিললো তো? আমি পেতন থেকে বলে গেছি, এ বউ অলক্ষী, এ টুকটাক জানে, আমার কথা কানে নাওনি। এ দেখেছো, দেখেছো হাতে কি নিয়েছে? পদ্ম নিয়েছে, পদ্ম বলিয়ে গলার হারে তুপ করে ছোট্টা উপরা যে এই অবস্থা হয়েছে। এবার এই পদ্মের জেরে ঘরে কি সব বনাস হয় তুমি দেখে নিও। অগাও শোনো শোনো শোনো, এদিকে শোনো শোনো, এ বউকে ঘরে ঢুকতে দিও নে। আমি বলছি তাতে সব বোনাস আরো বাড়বে, আমি বলছি তোমারে। শুনেছিলাম লক্ষ্মীমন্ত বউয়ের ছোঁয়ায় তার স্বামীর আয়ু বাড়ে, কিন্তু আজ তোমার ওই হারের ছোঁয়ায় আমার ছোট ভাই গোপাল জ্ঞান হারিয়ে তার ঘরে পড়ে রয়েছে। বোধহয় বড় গিন্নি ঠিক বলেছেন, আজ থেকে আমার গোপালের ঘরে আর ঢুকবে না তুমি। ঠাকুর, আপনি এমন হুকুম করবেন? দয়া করে, দয়া করে একবার এই পদ্মখানা তিনার কপালে আমায় ছোঁয়াতে দিন বর ঠাকুর। আপনি বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি, আমি তো মা নুকের আশীর্বাদ আনতে গেছিলাম। দোহাই আপনার, একবার আমাকে ও ঘরে যেতে দিন, দোহাই। এই যে অটো, অটো দেখি বাচ্চা, অটো দেখি, অটো এদিকে এসো, অনেক ঠং দেখিয়েছো, দূরাও দূরাও, ঘর থেকে দূরাও, তোমার এখানে আর ঠাই হবে না, দূরাও দূরাও বলছি, যা দেখি দূরাও চোখের সামনে থেকে। আমার মা বলতেন যে রাতের আঁধারে বাড়ির বউরা যেন বাড়ি থেকে না বেরোয়। ও আজ রাতটাই উঠোনেই পড়ে থাকুক, কাল সকালে যেন ওকে বাড়িতে আর না দেখি। আর হ্যাঁ, গোপালের মুখদর্শন আর করবে না তুমি, না। কতটা মনে থাকে জানো? তোমার উপর এমন লাঞ্ছনা কেন? সে যদি তার স্বামীর নিকট না যেতে পারে তাহলে তাকে কি করে রক্ষা করবে সে? দেবর্ষি, একেই বলে দুর্ভোগ। আমি তিলোত্তমাকে সৌভাগ্য দান করেছি, কিন্তু সেই সৌভাগ্য লাভ করতে গেলে তাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। আমার
আমার সব ভক্তরাই এমন কষ্ট সহ্য করে দেবর্ষি, আপনি তো দেখেছেন। কিন্তু কেন মাতা, কেন এমন ঘটে? কারণ কষ্ট সহ্য না করলে সুখের মর্ম বোঝা যায় না দেবর্ষি। ভালো সময় এলে মনুষ্য তাতেই মত্ত হয়ে থাকে, তখন তার মনে লোভ ঈর্ষা বাসা বাঁধে। এমন যাতে না হয় তাই কষ্ট সহ্য করে সুখ অর্জন করতে হয়, তাতে সুখ চিরস্থায়ী হয়। তিলোত্তমাকেও তাই করতে হবে দেবর্ষি। শুনেছিলাম লক্ষ্মীমন্ত বউয়ের ছোঁয়ায় তার স্বামীর আয়ু বাড়ে, কিন্তু আজ তোমার ওই হারের ছোঁয়ায় আমার ছোট ভাই গোপাল জ্ঞান হারিয়ে তার ঘরে পড়ে রয়েছে। আজ থেকে আমার গোপালের ঘরে আর ঢুকবে না তুমি। গোপালের মুখদর্শন আর করবে না তুমি। যা হয় হোক, এই পদ্মখানা তেনার কপালে আমাকে চুয়াতেই হবে, তাতে যদি মারতে মারতে সবাই আমাকে ঘর থেকে তাড়িয়ে দেয় তাও দিক, তবু তেনাকে বাঁচাতেই হবে। সবাই এখন ঘুমোচ্ছে, কেউ আমাকে বাধা দেওয়ার আগে এই আশীর্বাদী পদ্মখানা আমি তেনার কপালে স্পর্শ করাব। ঠাকুর, আপনি আমার গুরুজন, কিন্তু তাও আমি আপনার কথা মানতে পারলাম না, আমায় মাফ করে দেবেন। আমি জানতাম তুই এমনটাই করবি, সেই জন্য আমি তাকে তাকে ছিল। কই গো, ওটো ওটো ওটো, দেখো সব না সত যাচ্ছিল এক্ষুনি। তোমার নিষেধ না মেনে মন্তপুত পদ্ম ওই ছোট্টাকুপুর মাথায় ছোঁয়াতে এসেছিল, প্রাণটা খেতে এসেছিল রাক্ষসী। দেখো যে দেখো ছোট বৌমা, এত সাহস তোমার, আমার নিষেধ তুমি অমান্য করলে।
আমায় মাফ করবেন বর ঠাকুর, এই পদ্মখান একবার তেনার কপালে ছুঁয়ে আমি এখান থেকে চলে যাব। আমি কথা দিচ্ছি। তোর কথা বিশ্বাস করে আমার ছোটটার উপর এমন দশা হয়েছে, আমাদের সকলে তুই সর্বনাশ করবি। মা, আমার স্মৃতি চিদুর তুমি অক্ষয় করো, মা অক্ষয় করো। গোপালের জ্ঞান ফিরেছে। গোপাল, গোপাল, ঠিক আছিস ভাই? ভাই গোপাল, গোপাল, গোপাল। মা, মা তোমার এত দয়া, এত দয়া তোমার। আমি জানতাম মা তোমার আশীর্বাদ কখনো মিথ্যে হতে পারে না। তবে কি সে নিজে নিজেই চলে গেল বর্তিদি? জানি নে বাপু, এখন সব ঝড় আমার ওপর দিয়ে যাবে। তুই তো তোর বর ঠাকুরকে জানিস, সব ব্যাপারে তিনি আমাকেই দুষবেন। কেন যে কাল তোর তালে তাল মেলালুম। ও বাবা, এখন সব দোষ বুঝি আমার হলো? কালই তো তুমি বর ঠাকুরকে অত তাতালে, আর তাই তো। এই থাম দেখি বাপু, হাল লাগে নে। এ ঠাকুর, ঠাকুর গো রক্ষে করো, ঠাকুর রক্ষে করো। এই যাত্রা যেন নতুন বউকে খুঁজে পাওয়া যায়, তা নইলে যে আমাকে নেই বড় বিন্নি, নেই কোথাও পেলাম না ছোট বৌমাকে। আমি তোমারে বললুম না, আমি সব জায়গা কত খুঁজেছি। কাল আমাদের সকলের কি যে হয়েছিল, ছোট বৌমাকে অত খারাপ খারাপ কথা শোনালাম, আমার মনে হয় নিশ্চয়ই আমাদের উপর কোনো কু নজর পড়েছিল। নাহলে নাহলে আমিও কেন ছোট বৌমাকে এমন দুচ্ছাই করলাম? ওই তো গোপাল এসছে। কিরে গোপাল, খুঁজে দেখলি সব? নেই গোপাল, চারিদিক ভালো করে খুঁজে দেখেছিস? হ্যাঁ, ওই বাগান পুকুর পাড় সব তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। বাপরে বাপ, তা সে গেল কোথায়? মানছি বাড়ির বড়রা তাকে দু চার কথা শুনিয়েছে, তাই বলে সে নিজের ঘর ছেড়ে পালিয়ে যাবে? বলি আমাদের ভালোবাসার কোনো দাম নেই তার কাছে। বাবা,
এ কি শুনছি বতির মুখে আজ? আসলে সব দোষ আমার। সেদিন ক্ষেত থেকে ফেরার পর কি যে হলো আমার, একটা সাধু বাবা আমার সামনে এলো, তারপর পথটাই তো মনে করতে পারছি না। আমি এখন কিচ্ছু বুঝতে পারছি না, কি করব, কোথায় যাব, কোথায় গেলে যে পাবো ছোট বউ আমাকে। বদ্দি,